উড়িষ্যায় তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় ইয়াসের অতি প্রবল এই ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে রাজ্যের বালেশ্বরের কাছে ধামরায় ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে আশ্রয় পড়তে শুরু করেছে এটি ভারতের আবহাওয়া অধিদপ্তর স্থানীয় সময় বুধবার সকাল মিনিটের বুলেটিনে জানিয়েছে উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াসের স্থলভাগে আশ্রে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘন্টা একশো থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ একশো পঞ্চান্ন কিলোমিটার আগামী তিন ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলবে এই মুহূর্তে ধামরা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পূর্ব দীঘা থেকে সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম ও বালেশ্বর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে ইয়াসের চোখ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে উড়িষ্যার বালেশ্বরের কাছে ধামরায় আশ্রে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস ঝড়ের বেগ ঘন্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় একশো পঞ্চান্ন কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর সকাল থেকে পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার তবে কলকাতায় ঝড়ের দাপট তুলনামূলক কম হবে কলকাতায় আমফানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ঝড় মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিশাল যুদ্ধ ওরা শুরু করেছে ইরানের তিন বাহিনী স্কাইশিল্ড ওয়ান ফোর জিরো জিরো নামে বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী কতদিন এই মহড়া চলবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি এতে অংশ নিয়েছে দেশটির সেনা বিমান ও নৌবাহিনীর র্যাপিড রেসপন্স ও ইলেকট্রিক ওয়ারফেয়ার ইউনিট পার্স টু জানায় যৌথ মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে মহড়া পরিচালনায় ইস্পাহান প্রদেশে অস্থায়ী সদর দপ্তর স্থাপন করা হয়েছে এ বিষয়ে ইরানি সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক অ্যাড অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন সাম্প্রতিক বছরগুলোর মহরার চেয়ে এবারের মহড়া বেশ ভিন্নতর এতে সবচেয়ে বাস্তব ভিত্তিক অনুশীলন করেছে ইরানিরা ইরানি সামরিক বাণিজ্যে যুক্ত হওয়া সর্বশেষ অস্ত্র ও সরঞ্জামগুলো দেখা যাবে বিশাল এই মহড়ায় অস্ত্র শিল্পে সাম্প্রতিক সফলতাও প্রদর্শন করা হবে মহড়ায় এরিয়াল ইন্টারসেপশন ও সাইবার ডিফেন্স অপারেশন পরিচালিত হবে জানিয়ে অ্যাডমিরাল সাইয়ারি বলেন শত্রুর বিমান দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করার সম্ভাব্যতা যাচাই করা হবে এদিকে আধুনিক যুদ্ধে ইলেকট্রিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে নানা দিক তুলে ধরে তিনি বলেন সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেছে তেহরান